আলাইকুম আসসালাম ওরমতুল্লাহি জি ভাই আপনার প্রশ্নটি হচ্ছে যে ঘুমানোর সঠিক নিয়ম কি ঘুমানো এটা আল্লাহ তো পক্ষ থেকে বড় একটা নিয়ম যেটা অনেক জায়গাতে উল্লেখ করা আছে তাই এই নিয়মের সুক্রিয়া আদায় করতে গেলে আমাদের অবশ্যই এবং সুন্দর পদ্ধতিতে আমাদেরকে ঘুমানোর চেষ্টা করতে হবে এই ঘুমানো সুন্নতার মধ্যে আছে কাউলিয়া আমালিয়া মানে কিছু আছে কথার মাধ্যমে আতায় করতে হবে কিছু আছে কর্মের মাধ্যমে আতায় করতে হবে যে রাসুলসুলের আদর্শ এক নম্বর হচ্ছে যে রাত্রে এসার পরে ফলে তাড়াতাড়ি ঘুমাই যাবে যতটুকু সম্ভব কোনো বিশেষ প্রয়োজন থাকলে সেটা ভিন্ন কথা আর শেষ রাত্রে উঠার জন্য চেষ্টা করবে নবীসাল্লাহসাল্লাম থেকে একটা হাদিস আছে আবু বর্তাহ তালন বর্ণনা করেন হাদিসটি বোখার ইতিহাসে নবীসাল্লাহসাল্লাম আন্না রাসুল্লাহ আসলাম কানা একরাহ নৌমা কাবলাল ঈশা ওয়াল হাদিসা বাদাহা এশারার আগে ঘুমকে তিনি অপছন্দ করতেন এবং এশারার পরে কথাবার্তা বলাকে অপছন্দ করতেন আলিয়াজ্লা আজকে আমাদের এমন হয়ে গেছে যে রাতকে আমরা দিন বানিয়ে ফেলেছি দিনকে রাত বানিয়ে ফেলেছি রাত্রে একবারে বারোটা একটা বাজে সবাকে ফ্যাশন মনে করি বজার সময় নাকি ঘুমাই একেবারে উঠবে সকাল নয়টা দশটা এটা হারাম আলিয়াজবুল্লাহ রাষ্ট্র সুশাসন অপছন্দ করতেন রাত্রে এসার পরে কথা কথা বলাকে এভাবে যে আরো হাদিসের মধ্যে আছে বখারি মুসলিমের মধ্যে আর নাহ জাকারা রাজুলুন ইন্দা নবী সাল সাল্লামা না মা লাইতিন লাই লতান হাতাস বাহা কলা রাজুলুন বাহি বোখারি মুসলিমের বর্ণনা এক ব্যক্তির যে নবী সাল নিকটে আলোচনা করলেন সে রাত্রে সে ঘুমায় আর ফজস্যাশো উঠে তখন নবী সাল্লাহ বললেন জা কা রাজুলুন এটা এমন এক ব্যক্তি বালা শৈতান পিউজ নেহি আর কোয়ালাফি পিউজনেহি তার কানের মধ্যে ফসরাফ করে নজিল্লা হাদিসটি বুখারী মুসলিমের তাই ফজর না পড়ে যদি ঘুমায় তাইলে এই ঘুমের মধ্যে বরকত দেখবে না হারাম এবং শয়তানের ফেসরাফ করবে তার কানের মধ্যে আর একটা হচ্ছে আলু ও কাবলার নাও ঘুমানোর আগে উঁচু করা এটা একটা সৈন্যদ নবীর সাল্লাহ আসলাম বলেন এই যে আটাইতাম জায়গা ফটাবত্তা অধুয়াকালী সালাহ যখন তুমি ঘুমাইতে আসবে ঘুমানোর বিছানাতে আসবে সবার জায়গাতে আসবে তখন তুমি নামাজের মতো করে উজু করবে এরপরে আরেকটা শোনাতে হচ্ছে যে বিছানা পরিষ্কার রাখবে নবী সাল্লা সাল্লাম বলেন যেটা বুকের মধ্যে আছে কেউ যখন নাকি তার বিছানাতে যাবে সে যেন তার ফরনা কাপড় দিয়ে হলেও এটাকে পরিষ্কার করে নেয় কারণ সে জানে না এই বিছানা থেকে চলে যাওয়ার পরে এর মধ্যে কোনো ধরনের কষ্টদায়ক জিনিস আছে কি না আরেকটা শুনতে হচ্ছে যে ডাইন পাশ হয়ে শুইবে ডাইন কাত হইয়া শুইবে যেটা নবী সাল্লা সাল্লাম বরাবিন আজবকে বলছিলেন তুমি যখন নাকি তোমার বিছানাতে আসবে উজু করবে নামাজের মধ্যে উজু করবে আর তোমার ডাইন পাশ হয়ে শুইবে এরপরে ঘুমানোর যে জিকিরগুলো আছে এগুলো পড়বে যেমন আল্লাহ মামিকা মতো আহিয়া পড়ি পড়বে আরো শূন্য পদ্ধতি হচ্ছে যে মূন্যদাতার মতো হাত করবে হুঁক দিবে আগে হুঁক দিবে এরপরে কুলহল্লাহ কুলাউজ ফালা নাচ পড়ি মাথা থেকে পর্যন্ত শরীরের পুরো জায়গা মালিশ করবে মাসেজ করবে এরকম তিনবার করবে তিনবার মালিশ করবে তারপরে আয়াতুল কুরসি পড়বে তারপরে আরও এই ধরনের শূন্যতা আছে গুম থেকে জাগ্রত হইলে আলহামদুলিল্লাহ হলে দিয়ে হায়ানা বা আদামা মাতানা এই রাহিন আরও অনেক দোয়াই আছে এগুলি করার চেষ্টা করবে তারপরে বিশেষ করে একটা বিষয় খেয়াল রাখবে সেটা হচ্ছে যে রাত্রে যখন নাকি ঘুম থেকে জাগ্রত হবে এই শূন্যতা আদায় করার চেষ্টা করবে এ বিষয়ের একটা হাদিস আছে বোখারিতে ابن من فقال لا إله إلا الله وحده لا شريك له له الملك له الحمد وهو على كل شيء قدير الحمد لله وسبحان الله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله ثم قال اللهم اكفر لي أو استجيب له এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ব্যক্তি তাতে ঘুম থেকে জাগ্রত হবে অন্য সময় ঘুম ভাঙকে আমরা জাগ্রত হয়ে যাই তখন এটা ফুরবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ করেন আল্লাহ করেন অথবা যে দোয়া করবে উস্তু জি বেলা হো আল্লাহ দোয়া কবল করবে সোভানালদি তাহলে দোয়া কবুল হওয়ার গুরুত্বপূর্ণ একটা সময় এটা রাতে ঘুম থেকে উঠে এভাবে শূন্য আদায় করবে তারপর দোয়া করবে এরপরে ইন্টা অদ্দাহ বা সাল্লাহ যদি নাকি উঁজু করি সালাদ আদি করে তা হচ্ছে তাতে করে কৈবিলার সালাদু তার সালাদ কবুল করা হবে সোভানাল বিহামদি তাই আপনার আমার সুশ্রী আমি শূন্য পদ্ধতিতে ঘুমানোর চেষ্টা করা উচিত আল্লাহ তাপের কথাটা আমাদের সবাইকে আমল করুন করুন